হ্যালো আজকে 9th August ভারত ছাড়ো আন্দোলনের আজকে বর্ষপূর্তি। 1942 সালে গান্ধীজি ডেকেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানোর জন্য ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের ডাক। আজকে কৃষকরা আজকের দিনে রাস্তায় বসে আছে, দিনের পর দিন বছর খানেকের ওপর হতে গেল, যে তারা বলছে কৃষি আইন প্রত্যাহার করো। আজকে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম হু করে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সরকারের কোনো হুঁশ নেই। আজকে পেগাসাস ইস্যুতে দেখেছেন যে কিভাবে যে বিরোধী দলের নেতা, সিবিআই এর ডিরেক্টর, প্রাক্তন ডিরেক্টর, নির্বাচন কমিশনার থেকে শুরু করে নিয়ে সাংবাদিক যে ফোনে আড়ি পাচ্ছে, সরকারের সব থেকে বড় হচ্ছে আড়ি পাতা, গণতন্ত্র বিপন্ন এখানে। আজকে আপনারা চিন্তা করুন, একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে, যেমন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম, এয়ারপোর্ট অথরিটি, এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো, 26টা রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে সরকার, নরেন্দ্র মোদী সরকার বিক্রি করে দেওয়ার জন্য ক্যাবিনেটে পাশ করিয়ে নিয়েছে। তাই আমরা ধিক্কার জানাই নরেন্দ্র মোদী সরকার, আজকে ভারত ছাড়ো আন্দোলনের দিন, আজকে নরেন্দ্র মোদী গদি ছাড়োর দিন, আজকে গদি ছাড়ো ডাক দিয়েছি, নরেন্দ্র মোদী গদি ছাড়ো আর বিজেপি ভারত ছাড়ো, এই দাবিতে আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস রাস্তার মোড়ে, গড়িয়াহাটার মোড়ে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি।